Assalamualaikum. Finlande একটা নিয়ম আছে যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হচ্ছে সেইটা যেটা বাড়ির সবচেয়ে কাছাকাছি অবস্থিত। তো বাংলাদেশে যে সরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে এগুলো মূলত তিনটা প্যাটার্নে রয়েছে। কিছু কিছু মেডিকেল কলেজ রয়েছে যেখানে 230টা করে আসন সংখ্যা রয়েছে। আবার কিছু কিছু আছে যেখানে সিট রয়েছে 180টা করে এবং আরেক ক্যাটাগরি রয়েছে যেখানে 50 থেকে 75টা করে সিট রয়েছে। সাধারণত ঢাকায় থেকে যেহেতু অনেকেই পড়ার ক্ষেত্রে একটা আকর্ষণ অনুভব করে সেক্ষেত্রে সারা দেশের যে কোনো স্টুডেন্ট সে যদি ঢাকায় থেকে পড়তেই চায় তাহলে ঢাকার যে তিনটা মেডিকেল কলেজ রয়েছে সেই তিনটার নাম সে দিয়ে দিতে পারে। তার মানে ডিএমসির নাম দিতে পারে, এখানে হচ্ছে সলিমুল্লাহ এবং সোহরাওয়ার্দী। ওকে ফাইন। এখন ঢাকায় আরও দুইটা মেডিকেল কলেজ রয়েছে যেই দুইটা মেডিকেল কলেজের সিট সংখ্যা 50 থেকে 75টা। যেমন একটা হচ্ছে মুগদা মেডিকেল কলেজ এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ। ওকে, এখানে তাজউদ্দিন যে মেডিকেল কলেজটা রয়েছে সেটা কিন্তু গাজীপুরে, এটা একটু মাথায় রাখতে হবে। ঢাকাতেই থাকবো এইরকম মেন্টালিটি যদি কারো ফিক্সড থাকে তাহলে ইচ্ছে করলে এই তিনটা আর এই দুইটা দিতে পারে। আর প্রশ্ন হলো ঢাকার একটা ছেলে তাহলে 6 নম্বর চয়েস কোনটা দিবে? আমার মতে 6 নম্বর চয়েস দেওয়া উচিত ঢাকা থেকে সবচেয়ে কাছাকাছি যেইটা রয়েছে। কাছাকাছি বলতে কীরকম আমি একটু ক্লিয়ার করি, 230টার মধ্যে ঢাকার কাছাকাছি রয়েছে যে বড় মেডিকেল কলেজগুলো, যেমন হতে পারে সেটা ময়মনসিংহ, তারপরে হচ্ছে চিটাগাং। কিন্তু এক্ষেত্রে আমি বলবো ময়মনসিংহকে সামনে রাখতে। কেন? এমনিতেও ময়মনসিংহকে সামনে রাখা উচিত। অনেকে যদি চিটাগাং দিয়ে দেয় ঢাকার ছেলে, সে মেরিট পজিশনের সামনে থাক আর পিছনে থাক, চিটাগাং ময়মনসিংহ কাছাকাছি স্টুডেন্টদের মাইগ্রেশন বেশিরভাগ ক্ষেত্রে পসিবল হয়ে যায়। সেক্ষেত্রে একবার ভর্তি হওয়ার পরে সে চিন্তা করলে আমি চিটাগাং না থেকে ময়মনসিংহে চলে আসবো, কথার কথা, তাহলে তাকে কিন্তু এক্সট্রা হচ্ছে যে আরেকবার মাইগ্রেশনের জন্য একটা বিশেষ মানে মোটামুটি অঙ্কের পেমেন্ট আবার হচ্ছে সরকারি খাতায় জমা দিতে হবে এবং এক্ষেত্রে তার রোলটাও মেডিকেল কলেজের পিছনের দিকে চলে যাবে। এবং এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা বলছি, এই একটা ফর্মুলা আমরা যদি খেয়াল রাখি তাহলে খুব ইজি হতে পারে। তার মানে কি ঢাকার স্টুডেন্ট এই তিনটার এই দুইটা দিল, তারপর ঢাকার যে মেডিকেল কলেজগুলো রয়েছে ঢাকার কাছাকাছি যেগুলো সেগুলো দিল, দেওয়ার পরে কিছু সিট আছে না যেখানে 180টা করে সিট রয়েছে, 180টা করে সিট রয়েছে এই মেডিকেল কলেজগুলোর মধ্যে সবচেয়ে কাছাকাছি ঢাকার যদি ধরে নাও, যেটা হলো ধরলাম যে কাছাকাছি হচ্ছে কুমিল্লা ধরে নিলাম, তাহলে কুমিল্লাটা আগে দেবে তারপরে অন্যগুলো দেবে। ঠিক তেমনি করে এই 50 থেকে 75টা করে যে সিট রয়েছে ঢাকা থেকে, যখন আমি চিন্তা করবো 50 থেকে 75টা সিটের মধ্যে যেই মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে মুগদার তাজউদ্দিন আহমেদ তো প্রথমেই দিয়ে দিয়েছে, তারপরে এই যে 230টার যে কাছাকাছি থেকে শুরু করে বাকি সব ওকে করলো, 180টা সবচেয়ে কাছাকাছি ধরলাম কুমিল্লা থেকে বাকিগুলো ওকে করলো, এরকম 50 থেকে 75টার মধ্যে ঢাকার যেটা সবচেয়ে কাছে সে সেই মেডিকেল কলেজ সেটা এক্স ওয়াই জেড যা হলো দিল, তারপরে বাকিগুলো দিল। এই কৌশলটা যদি কেউ মাথায় রাখে এইটাকে বেস ধরে একটা রংপুরের স্টুডেন্ট কীভাবে দিতে পারে সেটা একটু বলি। রংপুরের স্টুডেন্ট চিন্তা করছে যে আমি ঢাকার এই তিনটা আগে দিয়ে দিলাম, ভেরি নাইস। তারপরে সে চিন্তা করবে 230টা করে সিট রয়েছে এরকম বড় মেডিকেল কলেজ কোনটা কোনটা রয়েছে। হ্যাঁ, রয়েছে ময়মনসিংহ, চিটাগাং, তারপরে রাজশাহী, বরিশাল, রংপুর। আমার মতে এটা কেউ বলবে না কিন্তু আমি এটাই বলি যে ঢাকার তিনটা দেওয়ার পরে সে আমার মতে তার জন্য বেশি পারফেক্ট হতে পারে যে আমি রংপুর দিব। কেন? কারণ আমি দেখি প্রচুর সংখ্যক স্টুডেন্ট যারা রংপুর থেকে পরীক্ষা দেয় তারা চান্স পেয়েছে কেউ রাজশাহীতে, কেউ পায় হচ্ছে যে সিলেটে, কেউ কী বলে এটার নাম দেখা যাচ্ছে যে ময়মনসিংহে। অনেক অনেক স্টুডেন্ট তারা পরবর্তীতে মাইগ্রেশন করে রংপুরে আসে এবং এই যে পরবর্তীতে সে মাইগ্রেশন করে তখন তার একটা এক্সট্রা কস্টিং, একটা এক্সট্রা হ্যাজার্ড এবং রোলটাও পরের দিকে, যদিও মেডিকেল কলেজের সামনের দিকে পরের দিকে রোলের কোনো বেসিক পার্থক্য নেই কিন্তু তারপরেও এটা জাস্ট একটা হ্যাজার্ড ডিএস কন্ডিশনের মধ্যে পড়ে যায়। এই কারণে সে করবে কি এই ঢাকার তিনটা দেওয়ার পরে রংপুরের ছেলে রংপুর দিল, তারপরে 230টার যে সিটগুলো আছে ওই অনুযায়ী বাকিগুলো সাজালো। সাজানোর পরে 180টা করে সিট রয়েছে এই যে মেডিকেল কলেজগুলো রয়েছে রংপুরের সবচেয়ে কাছাকাছি, এরকম কী হতে পারে? বগুড়া, দিনাজপুর, বগুড়া দিয়ে দিল, তারপরে দিনাজপুর, এই অনুযায়ী। তারপরে এই যে 50 থেকে 75টার মধ্যে যে সিট রয়েছে এগুলোর মধ্যে সে মুগদা এবং ওইটাকে যেটা আমি বলছি যে তাজউদ্দিনকে তো আগেও দিতে পারে কিন্তু যদি সে কাছাকাছি দেখে তাহলে সে নীলফামারিও দিতে পারে। অনেকে বলবে যে ভাই এটা কেমন হলো, এইটাই ঠিক।
কেননা এই 50 থেকে 75টা করে সিট রয়েছে ঢাকা আর মুগদা তাজউদ্দিন বাদ দিলে অন্য যে মেডিকেল গুলো রয়েছে এগুলো अकॉर्डिंग টু জাস্ট সাজানো আছে এটা এমন না যে সামনে আছে দেখে ওইটাতে খুব আহামরি অসাধারণ কোন পড়াশোনা আছে এগুলো তো হবে না মোটামুটি কাছাকাছি পড়াশোনা হয় এবং একই রকম ক্ষেত্রে বড় মেডিকেল কলেজগুলো সে ওই বরিশাল হোক আর সিলেট হোক খুব পড়াশোনার বেসিক খুব একটা ডিফারেন্স হবে না কাছাকাছি এবং ওটাকে যেটা বলছি 180টা করে সিট রয়েছে যেগুলো সেগুলো কাছাকাছি তাহলে মোটা দাগে যদি আমি বলি চয়েসটা দেওয়ার ক্ষেত্রে ঢাকার তিনটা দিল ঢাকার ছেলেরা তার সাথে অন্য দুইটাও দিতে পারে তারপরে 230টা করে যে সিট রয়েছে এগুলোর মধ্যে ঢাকার কাছে থেকে শুরু করে ক্রোনোলজিক্যালি সাজাতে পারে 180টা করে সিট রয়েছে ঢাকার কাছে থেকে শুরু করে ক্রোনোলজিক্যালি সিলেবে 50 থেকে 75টা ওই দুইটা বাদ দিলে বাকিগুলো ঢাকার দূরত্বের দিক থেকে কাছাকাছি যেটা সেটা দিবে অনেকেই বলতে পারে যে ভাই আপনি এই সিটের সংখ্যাটাকে প্রথমে গুরুত্ব দিলেন তারপরে দূরত্বটাকে গুরুত্ব দিয়েছেন কারণটা কি কারণটা খুব ইজি আমরা মেডিকেল কলেজে 5 বছর পড়ব সেখানে বাড়ির একটা গুরুত্ব রয়েছে অভিভাবকের একটা গুরুত্ব রয়েছে এই ক্ষেত্রে যদি মেডিকেল কলেজটা বাড়ি থেকে কাছাকাছি দূরত্বের হয় তাহলে দেখা যাবে মেন্টাল যে স্ট্রেস এইটা থেকে নিজেকে অনেকটা মুক্ত রাখা যাবে এবং অনেকটা সাপোর্ট পাওয়া যায় অনেকটা এনকারেজমেন্ট থাকে নিজের মধ্যে তখন একটা ভালো লাগে এই কারণে আমি বলবো যে প্যাটার্নটা হওয়া উচিত ঢাকার তিনটা হলো তারপরে দেশের যে কোনো জায়গার স্টুডেন্ট বড় মেডিকেলগুলোর মধ্যে তার যেটা কাছে সেইটাকে সামনে রেখে বাকিগুলো সাজাবে 180টার মধ্যে যেটা তার সবচেয়ে কাছে সেইটাকে সামনে রেখে বাকিগুলো সাজাবে তারপরে 50-75টার মধ্যে তার কাছে যেটা সেইটাকে সামনে রেখে বাকিগুলো রাখবে তার মানে যদি একটা এক্সাম্পল বলি ধরে যাক রংপুরে একটা স্টুডেন্ট এই তিনটা দেওয়ার পরে রংপুর দিল দেওয়ার পরে এই যে 230টা করে বাকি যতগুলো সিট আছে সবগুলো দিল তারপরে 180টা করে বগুড়া দিল দেওয়ার পরে 180টার যে বাকি রয়েছে সবগুলো দিল তারপরে 50 থেকে 75টা যে আছে এর মধ্যে সে ইচ্ছা করলে ঢাকা এই দুইটা তো আগেও দিয়ে দিতে পারে আর নীলফামারিটা আগে দিয়ে বাকি যে 50 থেকে 75টা গুলো সিট রয়েছে তাদেরকে দিবে ঠিক তেমনি করে বরিশালের যদি একটা ছেলে প্রথম তিনটা দিল চার নম্বরে সে বরিশাল মেডিকেল দিয়ে বাকিগুলো সব 230টা করে দিল তারপর বরিশালের কাছে যেটা সে গুগল করলে জানতে পারবে সবচেয়ে কাছে ট্রান্সপোর্ট সিস্টেম রিলেটিভ কোথায় তার সুযোগ সুবিধা আছে ওই 180টা তার যেটা কাছে সেটার সাথে অন্যগুলো দিল ঠিক একই রকম করে 50 থেকে 75টার মধ্যে তার কাছাকাছি যেটা সব দিক দিয়ে যেটা ফ্যাসিলিটি সেটা আগে লেখে বাকিগুলো পূরণ করে দিল এইটা হচ্ছে কলেজ চয়েসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট তাহলে হবে কি অযথা মাইগ্রেশনের একটা ঝামেলা থেকে সে নিজেকে মুক্ত রাখতে পারবে এটা এক আর দুই নম্বরে যেটা হবে সেটা হচ্ছে রোলটা সামনের দিকে থাকবে একটা রিলিফ থাকবে আচ্ছা আরেকটা জিনিস পরীক্ষা যেখানে আমি বসে দিব সেটাকে বলা হচ্ছে সেন্টার চয়েস সেন্টার চয়েসের ক্ষেত্রে নিয়মটা কি সেন্টার চয়েসের ক্ষেত্রে নিয়ম যেটা যে চারটা সেন্টার চয়েস করা যেতে পারে এক্ষেত্রে আমি বলবো সবচাইতে যেখানে তাড়াতাড়ি দ্রুত সময়ে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে সেই সেন্টারটাই তুমি চুজ করো এক্ষেত্রে অনেকে বলে যে ঢাকায় বসে কে পরীক্ষা দিতে পারবে ঢাকার ক্ষেত্রে দুইটা প্যাটার্ন আছে ঢাকার বোর্ডের যারা স্টুডেন্ট ঢাকা বোর্ড তারা ঢাকার মেডিকেল কলেজ থেকে শুরু করে স্যাসলি মোল্লা সোহরাওয়ার্দী যে ইয়ার রয়েছে মুগদা তারপরে তাজউদ্দিন এই মানে মুগদা এগুলোতে তারা বসে দিতে পারে তবে ইন্টারেস্টিং জিনিস যেমন ঢাকা মেডিকেলের পরীক্ষাটা কিন্তু হয় ঢাকা ইউনিভার্সিটিতে তার মানে কেউ যে ঢাকা মেডিকেলের ফর্ম পূরণ করে যে সেন্টার চয়েস তার মানে সে পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির যে কোনো ইয়াতে যেয়ে দেবে কক্ষে দেবে আবার কেউ যদি বলে যে না আমি হচ্ছে মুগদা মেডিকেলে দেবো মুগদা তাহলে মুগদা হলে এটা মতিঝিল আইডিয়ালের তার পরীক্ষা তার মানে তুমি একটু জাস্ট জেনে নাও যে কোন মেডিকেলের পরীক্ষাটা সিটটা কোথায় হয়েছে এটা ওইটা তোমার বাসার যত কাছে হবে সেটা দিতে পারবে আর ঢাকায় আছে অনেক স্টুডেন্ট কিন্তু তার বোর্ড হচ্ছে ঢাকা ছাড়া অন্য বোর্ড সে যদি ঢাকায় বসে পরীক্ষা দিতে চায় তাহলে তাকে দিতে হবে ঢাকা ডেন্টাল কলেজ ঢাকা কি ডেন্টাল কলেজ এবং এখানে আমি একটা জিনিস একটু বলে রাখি ঢাকা যে ডেন্টাল কলেজ রয়েছে এইটার পরীক্ষা কিন্তু হয় মিরপুর বাংলা কলেজ কিংবা ইডেন কলেজে তার মানে ঢাকা ডেন্টাল কলেজের পরীক্ষাটা হয় মিরপুর বাংলা কলেজ বা ইডেন কলেজ তার মানে যা মিরপুরের কাছাকাছি বাসা হলে সে সেখানে বসে পরীক্ষা দিতে পারে খুব সহজ মেকানিজম সেন্টার তুমি যে চারটা চয়েস করে দিবে সেখানে তুমি লক্ষ্য করবে তোমার জন্য সবচেয়ে কাছাকাছি কোনটা এবং প্রথমেই দ্রুতই ফর্ম পূরণ করে ফেলা ভালো কারণ যেহেতু টাইম কম অনেকেই দ্রুত করে ফেলবে আর চয়েস কোন কলেজে পড়তে চাও সেটা এই সিকোয়েন্স অনুযায়ী করতে পারো এবং সামনে যে এক মাস সময় রয়েছে আমার মনে হয় একটা শিক্ষার্থী যদি এখন থেকে চিন্তা করে যে আমি দিনে তিন বেলা খাই প্রত্যেক বেলা থেকে আরেক বেলা খাওয়ার মাঝখানে আমি একদিনের পড়া পড়বো সকাল থেকে দুপুরের মাঝখানে এক বেলা পড়লাম দুপুর থেকে কী বলে এটার নাম সন্ধ্যার আগে এক বেলা সন্ধ্যা থেকে রাত 9-10টার মধ্যে আরেক বেলার পড়া মানে আরেক দিনের একটা বেলা একদিনের করে পড়া পড়বো তো এই অনুযায়ী যদি আমরা পড়তে পারি এবং আল্লাহর সাথে যদি আমাদের কানেকশন ঠিক হয় এবং এক্ষেত্রে আমি বলবো ইংলিশটা খুব ইম্পর্টেন্ট হতে পারে এবং সাধারণ জ্ঞানটা বেশ করে ইংরেজির যেহেতু একটু মানে কোশ্চেনগুলোর প্র্যাকটিস থাকলে 15-15 পাওয়া যায় ঠিকভাবে যদি আমরা বুঝে পড়ি আর এই সিকোয়েন্সটা মেনে করি যদি ইনশাল্লাহ আমার মনে হয় অসাধারণ পরীক্ষা দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ